এই যে সেকেন্ড ইয়ারের ক্লাসের লিঙ্কটা এত ডিস্টার্ব করে, কি করব? এই যে সেকেন্ড ইয়ারের লিঙ্কগুলো চলে আসছে। ওকে আচ্ছা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড দেখতে পাচ্ছ? রেসপন্স করো নাবিলা, নাবিলা। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, কিন্তু জি নড়াচড়া হচ্ছে। একটু আমি ভিডিওটা ই করে নিই, অন করবো তো ভিডিও, এই জন্য সেট আপ ঠিক করে নিই। দেখা যাচ্ছে মিস, বোর্ড দেখা যাচ্ছে। এর থেকে বাবা শুধু ফোনটা উল্টা দাও তো। ফোনটা যদি রোটেট হতো তাহলে খুবই ভালো হতো, ল্যান্ডস্কেপ মোডে যদি আমরা দেখতে পারতাম। ওরা এগিয়ে গিয়ে ভারী তুলে দিত। হ্যাঁ, তাহলে তোমার ভারী চলবে। আসলে স্পেসটা অনেক ছোট, তো এটা করলে প্রবলেম হয়ে যায়। যদি আরো দুই বছর করোনা আমি থাকে অন করে দাও। করা মার্কারটা কিন্তু ওইখানে আছে নাকি? আরেকটা মার্কার লাগবে। আচ্ছা, আমরা নাইন মেজর লাস্ট ক্লাস পর্যন্ত, আমরা নাইন মেজর ফাইলামে আমরা কোন ফাইলাম পর্যন্ত পড়েছিলাম তোমাদের মনে আছে? কেউ বলতে পারবে কোন ফাইলাম পর্যন্ত পড়েছো? নেমাটোডা ফাইলাম পর্যন্ত, তাই না? ঠিক আছে। হ্যাঁ, রেসপন্স নেই কেন? হ্যাঁ, আজকে তোমরা কি আমরা নেমাটোডা সবাই সবাই মনঃক্ষুণ্ণ ম্যাম, কেন? এমসিকিউটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রিজনটা কি শোভন? এমসিকিউ ম্যাম, রিসা এমসিকিউ, ডাউন করতেছে। এমসিকিউ ম্যাম, এখানে নাবিলা আমার থেকে 1 মার্ক বেশি পেয়ে যায়, ওইখানে অমুক বেশি পেয়ে যায়, ও আচ্ছা আচ্ছা, এখানে না এখানে আহা এমসিকিউ কোশ্চেন তো না। বললামই যে আমি মাথায় রেখেছি যে আমার সব আমার সব সন্তানেরা 10 মার্কস অবশ্যই শিওর, মানে তারা পাবে। এবং আমার অ্যাজাম্পশন যে তোমরা সবাই 10 মার্কস অবশ্যই পেয়েছো 15-এর মধ্যে, ঠিক কি না বলো? সবাই পেয়েছো? হ্যাঁ, তো তাতে আমি খুশি, অনেক প্লিজড আমি। তোমরা 10 পেলে আমি প্লিজড, কিন্তু এর পরের এক্সামে 10 ফেলে চলবে না, তখন 15-এ এইটা কখনো ম্যাম প্যারেন্টস ফরমেশন হবে। মিটিং এ, প্যারেন্টস মিটিং এ বলে দিয়েন না। না, আমি অল্পতেই খুশি হয়ে যাই সবসময়, আমাকে খুশি করা খুব ইজি। সেটা প্যারেন্টস মিটিং এ বলে দিলে আমাদের বাবা মা খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তো কারো না কারো বাবা মা, তাই না? আমি যদি আবার খুশি হই তোমাদের ইয়েতে, তো নিশ্চয়ই তারাও হ্যাঁ, হবেন। এটা তো অবশ্যই। হ্যাঁ, আমি প্লিজড হলে তারাও প্লিজড হবেন। ওকে, জি জি ম্যাম, ওকে। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার 1 টুডে ডিসকাস অ্যাবাউট কি? চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর টপিক কি? 9 মেজর ফাইলামে যে নাম্বার 6, যে নাম্বার 5 যে ফাইলাম আছে, নাম্বার 5 ফাইলাম নেম কি? মলাস্কা। নাম্বার 5 ফাইলাম নেম কি? মলাস্কা। মলাস্কা, তাহলে টুডে ডিসকাস অ্যাবাউট কি? মলাস্কা ফাইলাম, মলাস্কা ফাইলাম। আর মলাস্কা ফাইলামে যেটা আমরা ফার্স্ট যে জিনিসটা জানবো, যে মলাস্কা ফাইলাম আসলে এই যে আমরা আর্থ্রোপোডা ফাইলাম দেখেছি, যে আমাদের সবচেয়ে বিগেস্ট ফাইলাম হলো আর্থ্রোপোডা ফাইলাম। আর এই আর্থ্রোপোডা ফাইলামের পরে যে ফাইলামটা বিগেস্ট ফাইলাম সেটা হচ্ছে, মিস এটা বিগেস্ট কিভাবে হয়, মিস্টার লাপুকা তো অনেক, হ্যাঁ এটা বিগেস্ট কেন বলা মিস্টার হয়েছে? লাপুকা তো অনেক ছোট। না, সেজন্য বলা হয়নি, এটা বলা হয়েছে যে এই ফাইলামে যে অ্যানিমেল ইনক্লুডিং হয়েছে, ইনক্লুড করা হয়েছে, আমাদের যে 13 লক্ষের অধিক আমরা যে স্পেসিস, আমরা যে অ্যানিমেল আইডেন্টিফাই করেছি, তো এই যে এই অ্যানিমেলের মধ্যে এই তোমার আর্থ্রোপোডা ফাইলামে অ্যানিমেলটা সবচেয়ে কি বেশি এখানে ইনক্লুড করা হয়েছে। আর এই কারণে এটা ইনক্লুড করার কারণে কি করা হয়েছে? হ্যাঁ, কারণে আমরা আর্থ্রোপোডা ফাইলামের এটা বেশি অ্যানিমেল আমরা ইনক্লুড করার কারণে একটি বিগেস্ট ফাইলামের ইয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিগেস্ট ফাইলাম হয়েছে। আর তারপরে যে সেকেন্ড যে ফাইলাম, আর্থ্রোপোডা ফাইলামের পরে যে সেকেন্ড বিগেস্ট ফাইলাম, সেই ফাইলাম নেম হলো মলাস্কা। সেই ফাইলাম নেম কি? তাহলে আমরা যে মলাস্কা ফাইলাম, তাহলে
সেকেন্ড আমরা যদি বলি সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, তাহলে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম নেম কি? মলাস্কা ফাইলাম। তাহলে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম নেম কি? মলাস্কা ফাইলাম। ওকে, ডু আন্ডারস্ট্যান্ড? এই কথাটা বুঝেছো? আমরা এটুকু এই কথাটুকু বুঝেছি বাবা। আচ্ছা তোমরা রেসপন্স করো, তাহলে ফার্স্ট বিগেস্ট ফাইলাম নেম কি? ফার্স্ট যে সবচেয়ে বিগেস্ট ফাইলাম নেম হলো আর্থ্রোপোডা, আর সেকেন্ড বিগেস্ট ফাইলাম নেম কি? মলাস্কা। তাহলে সেকেন্ড বিগেস্ট ফাইলাম নেম হলো মলাস্কা। মলাস্কা এবং এই যে মলাস্কা ফাইলাম যে আছে, এই মলাস্কা ফাইলামের আমরা দেখেছি যে কিছু অ্যানিমেল হলো কি, কিছু অ্যানিমেল ম্যারিন এবং কিছু অ্যানিমেল কি আমরা সব এই যে আমাদের যে ফ্রেশ ওয়াটার এগুলো আমরা কিছু অ্যানিমেল দেখতে পাই। এবং এই যে এই মলাস্কা ফাইলামের যে অ্যানিমেল গুলো আছে এখন আমরা এটা কি জানবো, ক্যারেক্টারিস্টিক্স জানবো। তাহলে মলাস্কা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স তার বডিটা কেমন। আমরা মলাস্কা ফাইলামের অ্যানিমেল কিন্তু আমরা সবাই চিনি, যেমন আমরা যে এই যে আমাদের যে শামুক, ঝিনুক, যেটা যে প্যালাগ্লোবোসা, ল্যামেলিডেন্স, মার্জিনালিস, এদিকে আমরা অর্গান দেখি, এবং মেক্রোব্রাকিয়াম, রোজেন বাকি আমাদের যে চিংড়ি মাছ আছে আমরা কিন্তু এদেরকে সবসময় দেখি এবং খুব ভালোভাবে তাদেরকে চিনি, আমাদের সবসময় ইন্ট্রোডিউস হয়। এবং তোমাদের আরেকটা ইয়ে ছিল যে বিশ্বকাপ, একবার বিশ্বকাপ ফুটবলে একটা দেশে জার্মানিতে একটা অ্যানিমেল সবসময় সে আপডেট দিত, তার নামটা কি বলতে পারো? কারো মনে আছে সে অ্যানিমেলটার নাম নেম কি? হ্যাঁ বলতে পারো, যে প্রতিদিন সে বিশ্বকাপ ফুটবলে প্রতিদিন আপডেট দিত যে আজকে কোন দল ইয়ে হবে, জয়ী হবে, কেউ বলতে পারো? হ্যাঁ, আমার চেয়ে তো তোমরা খেলাধুলা বেশি জানো। আমি কি খেলি বলো? আমি কি ক্রিকেট খেলি, ফুটবল খেলি? বলতে পারছি না ম্যাম। বলতে পারছি না। আমি একসময় ব্যাডমিন্টন খেলতাম, আমার ব্যাডমিন্টন অবশ্যই অ্যানিমেল, একটা অ্যানিমেল, আমি তো বললামই যে একটা অ্যানিমেল বলেছে, একটা অ্যানিমেল প্রতিদিনই আপডেট দিত। অক্টোপাস, ভুলে গেছো তার নাম? হ্যাঁ এবং তার একটা নামও ছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ও প্রতিদিনই মানে তার সে একটা সিগন্যাল দিয়ে বলতো যে এই দলটা জিতবে। হ্যাঁ আমি এটা পুরো এটা ভুলে গেছি, কিন্তু সে এই কাজটা করতো, কারণ অনেকে আছে প্রাণীর ভাষা বোঝে, আমি তো এত ভাষা বুঝি না, অনেকে এটা নিয়ে গবেষণা করে, তোমরা তো জানো যে অনেকে প্রাণীর ভাষা বোঝে, এবং যে অ্যানিমেলটাকে যে ই করে পালন করে তার ভাষা কিন্তু অনেকেই বোঝে। তুমি বাসায় একটা পাখি রাখলে তার সঙ্গে কথা বললে সে কিন্তু তোমার সঙ্গে সেরকমই আচরণ করে, ম্যানার্স করে, তাই করে না বলো? এই যে আমাদের যে ইয়ে আছে ডগ স্কোয়াড আছে, যে আমরা যে এই যে আমাদের যে কুকুর দিয়ে যে বিভিন্ন যে আমাদের ইয়ের কাজ করা হয়, আমাদের বিভিন্ন যে ডিটেকটিভ ব্রাঞ্চের যে কাজগুলো করানো হয়, তারা কিভাবে করে বলো? তাদেরকে নিশ্চয়ই সেভাবে ট্রেন আপ করা হয়। তো যাই হোক, তো আমরা এই ফাইলামের অ্যানিমেল হলো অক্টোপাস, ঠিক আছে? তো আমরা মোলাস্কা ফাইলাম নিয়ে যে তার যে ফার্স্ট যে পরিচয়টা আমরা জানলাম, যে সেকেন্ড বিগেস্ট ফাইলাম হলো মোলাস্কা ফাইলাম, আর এই ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখবো যে কি তার ক্যারেক্টারিস্টিক্স হলো বডি সফট, হ্যাঁ কি আনসেগমেন্ট, হ্যাঁ আনসেগমেন্টেড, কারণ তার বডিতে আমরা সেগমেন্ট দেখি না, বডি কেমন আনসেগমেন্টেড। এরপর সে কি সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল? অবশ্যই সে হলো মাস্ট বি কি বাইল্যাটারাল সিমেট্রিক্যাল অ্যানিমেলস। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা কি শিখলাম, যে বডি সফট আনসেগমেন্ট বাই ল্যাটার সিমেট্রিক্যাল অ্যানিমেলস। সেকেন্ড আমরা দেখবো যে তার যে মেইন ক্যারেক্টারিস্টিক সেকেন্ড তাদের কি আছে, তাদের হলো আমরা জানি যে এদের যে শরীর আছে, তাদের যে বডিটা আছে এই বডিটা সাধারণত ম্যান্টেল যে আছে, আমরা ম্যান্টেল নামক কাভার 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 আপ থাকে। তাহলে আমরা একটু আগে আমরা জেনেছি যে সিলোম যে আছে, আমরা যে ওখানে লিখেছিলাম যে সিলোম, সিলোম কোন মেমব্রেন দিয়ে আবৃত থাকে, তাই না? সিলোম কাভারেড বাই কি পেরিটোনিয়াম। তো সেরকম এই যে আমরা যে আর্থ্রোপোডা ফাইলামে এই তার বডিটা কি দিয়ে কাভার আপ থাকে, এটা হলো কাভারেড বাই ম্যান্টেল, কি দিয়ে আবৃত থাকে? ম্যান্টেল দিয়ে। এবং এই যে ম্যান্টেলটা যে আছে, এই ম্যান্টেলটা হলো সাধারণত আমরা দেখতে পাই যে ক্যারকেরিয়াস যে সেল আছে, এই ক্যারকেরিয়াস সেল থেকে এটা যে ইয়েটা লিকুইড যে সেক্রেশন হয় সেটা দিয়ে এই ম্যান্টেলটা
তৈরি হয় এবং এই ম্যান্টেলটা হোস মেবি এক্সটার্নাল অর ইন্টারনাল। আর এই যে এই ফাইলামের যে অ্যানিমেল গুলো আছে তাদের অ্যালিমেন্টারি ক্যানাল হবে স্ট্রেট এবং ইউ শেপড। তাহলে তাহলে আমরা এবং মাউথ হলো রেগুলার ইন মোস্ট গ্যাজেস। আর ব্লাড সার্কুলেটরি যে সিস্টেম আছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম হলো ওপেন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি ওপেন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি ওপেন। তাহলে আমরা দেখবো থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু প্রায় জেনে গেছি। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি শিখলাম, যে বডি সফট আনসেগমেন্টেড এবং বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এরপর সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা শিখলাম, তার যে বডিটা আছে, বডিটা কাফের, বডিটা কি দিয়ে, ম্যান্টেল দিয়ে গঠিত, এবং এই ম্যান্টেলটা কোথা থেকে ক্যারেক্টেরিয়া সেলসকে যে লিকুইডটা সেপারেশন হয় এটা দিয়ে গঠিত হয় এবং এটা এক্সটার্নাল অর ইন্টারনাল। এরপর থার্ড যে ক্যারেক্টারিস্টিক শিখলাম, তার যে এলিমেন্টারি ক্যানাল আছে, এই এলিমেন্টারি ক্যানালটা স্ট্রেট আর কি ইউ শেপড। এরপর আমরা দেখলাম যে ফোর্থ যে ক্যারেক্টারিস্টিক শিখলাম, যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম কি, ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি ওপেন। আরো ক্যারেক্টারিস্টিক আছে, তার যে রেসপিরেটরি, যে রেসপিরেশন অকার্স বাই গিল এন্ড কি ম্যান্টেল মেমব্রেন। আর বাকিগুলো তোমরা পড়ে নিবা, আসলে এত কিছু আমাদের দরকার নেই। তোমরা সাধারণত এই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু পড়বা, কিন্তু থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স তোমরা ব্রেনে সেভ করে রাখবে, ঠিক আছে? আর এটা এক্সাম্পল, আমরা তো এক্সাম্পল বললামই, এর এক্সাম্পল কি, পাইলা গ্লোবোস্টার। তাহলে পাইলা গ্লোবোস্টার, আর এই যে লার্ভা আছে এটা হলো, আসলে আমরা যে লার্ভাটা দেখি, লার্ভাটা সাধারণত ট্রপোপো লার্ভা বলা হয়, এবং এর সঙ্গে ভেলিজার বা ক্লোস্ট্রিডিয়াম লার্ভা আছে। তাহলে আমরা এই যে তার যে লার্ভা আছে, এই লার্ভাটা আমরা সাধারণত তার একটা যে লাইফ সার্কেল আছে, এই লাইফ সার্কেলের এখানে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা যেটা দেখতে পাই সেটা হলো কি, ট্রকোফোর লার্ভা। এবং এই ট্রকোফোর লার্ভা যে আছে, এই ট্রকোফোর লার্ভার সঙ্গে আরো কতগুলো দেখতে পাই, তার নাম কি ভেলিজার বা গ্লোসিডিয়াম, ভেলিজার বা অর গ্লোসিডিয়াম, হ্যাঁ, এই লার্ভা। তাহলে আমরা আর্থ্রোপোডা ফাইলামের এক্সাম্পল কি, আর্থ্রোপোডা ফাইলাম সরি মোলাস্কা ফাইলামের এক্সাম্পল হলো পাইলা গ্লোবোসা। তাহলে পাইলা গ্লোবোসা, তাহলে অ্যাপেল স্নেল যে আছে, আমরা যে শামুক যেটাকে বলি, এটা ইংলিশে বলা হয় অ্যাপেল স্নেল, এটার সায়েন্টিফিক নেম কি, পাইলা গ্লোবোসা। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড মোলাস্কা ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স? ওকে, তাহলে নেক্সট, আমাদের নেক্সট ফাইলাম নেম কি, নেক্সট ফাইলাম নেম হলো অ্যানিলিডা। নেক্সট ফাইলাম নেম কি, অ্যানিলিডা, গিভ অন ক্যারেক্টারিস্টিক্স অফ মোলাস্কা ফাইলাম, নামিনা এস এম কার্কে, বডি সফট, আনসেগমেন্ট, বাইলেটারালি সিমেট্রিক্যাল। ওকে, ভেরি গুড, আনসেগমেন্টেড, বাইলেটারালি সিমেট্রিক্যাল। গিভ অন এক্সাম্পল অফ মোলাস্কা ফাইলাম, এস এম কার আই ডি, তুমি আনসার করো। ম্যাম, হুম, পিলা গ্লোবোসা। গুড, ভেরি গুড। ওকে, তাহলে নেক্সট ফাইলাম কি, নেক্সট ফাইলাম হলো অ্যানিলিডা। এটা অক্টোপাস না? হ্যাঁ, এক্সাম্পল অক্টোপাস, অক্টোপাস তো হবে,
হ্যাঁ অক্টোপাসও আছে, অক্টোপাস ম্যাক্সিমাস। অক্টোপাসের সায়েন্টিফিক নেম হলো অক্টোপাস ম্যাক্সিমাস। অক্টোপাসের সায়েন্টিফিক নেম কি? অক্টোপাস ম্যাক্সিমাস। আরো আছে, সেফিয়া আছে, লোলিগো আছে, অনেক অ্যানিমেল আছে। হ্যাঁ এগুলো সবই হলো কি, মলাস্কা ফাইলা অ্যানিমেল। ওকে, তাহলে নেক্সট আমাদের ফাইলাম নেম কি? অ্যানিলিডা। আর এই যে অ্যানিলিডা ফাইলাম দেওয়া আছে, অ্যানিলিডা ফাইলামকে বলা হয় হলো রিং ওয়ার্মস। অ্যানিলিডা ফাইলামে, অ্যানিলিডা ফাইলামকে কি বলা হয়? অ্যানিলিডা ফাইলাম আসলে বেশি পরিচিত হলো রিং ওয়ার্মস নামে। কি নামে? রিং ওয়ার্মস। রিং চিহ্ন হয়ে যে আমরা মেয়েরা কি করি, আমরা সবাই রিং হাতে দিই, তাই না? ছেলেরাও পড়ি, আসলে ছেলেদের কিন্তু পড়া যায় না, তোমরা এটা জানো তো, ছেলেদের কিন্তু স্বর্ণ পড়া যায় না। তো যাই হোক, হ্যাঁ তাহলে এই অ্যানিলিডা ফাইলামের নেম কি, কোনটা হিসেবে সে বেশি পরিচিত, সেটা হলো রিং ওয়ার্মস। এবং অ্যানিলিডা ফাইলামের যেটা সবচেয়ে মেইন ক্যারেক্টারিস্টিক সেটা হলো কি, সে হলো সেগমেন্টেড অ্যানিমেল। হ্যাঁ সেগমেন্টেড, এই ফাইলামটা কেমন? সেগমেন্টেড। সেগমেন্টেড ওয়ার্মস নামেও সে পরিচিত। তার আমরা দুটো নাম শিখলাম, একটা হলো অ্যানিলিডা ফাইলামস এর যে অ্যানিমেলস গুলো আছে সেদেরকে বলা হয় রিং ওয়ার্মস অর সেগমেন্টেড ওয়ার্মস। সেগমেন্টেড ওয়ার্মস। তাহলে অ্যানিলিডা ফাইলামের আদার্স নেম কি? রিং ওয়ার্মস আর ওয়ার কি? সেগমেন্টেড ওয়ার্মস। ওকে, আর এই যে অ্যানিলিডা ফাইলাম যে আছে, এই অ্যানিলিডা ফাইলামে আমরা দেখেছি যে অনেক অ্যানিমেল আছে অ্যানিলিডা ফাইলামে, তাদের মধ্যে ম্যারিন আছে এবং আমাদের যে ফ্রেশ ওয়াটার অ্যানিমেলস আছে। তো আমরা অ্যানিলিডা ফাইলামে এখন কি জানবো, ক্যারেক্টারিস্টিক্স জানবো। তাহলে অ্যানিলিডা ফাইলামে আমরা যখন ডিপ্লোব্লাস্টিক এবং টিপ্লোব্লাস্টিক আমরা যখন পড়েছিলাম, তাহলে ডিপ্লোব্লাস্টিক ফাইলামের ডিপ্লোব্লাস্টিক যে আমরা পড়েছিলাম, ডিপ্লোব্লাস্টিক একটা অ্যানিমেলস এর এক্সাম্পল দাও তো। গিভ অন এক্সাম্পল অফ ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, মনে নেই? একটু আগে আমরা একটু আগে কোশ্চেন সলভ করলাম, তখনই পড়েছিলাম ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, দেখেওছিলাম, নামটাও বলেছিলাম, এখনই ভুলে গেছি। হাইড্রা, মনে পড়েছে? হ্যাঁ শোভন কি বলছে আমি শুনতে পাই না, শোভন জোরে বলো। কেন কনফিউজ হচ্ছ? ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল হলো কি? হাইড্রা। হাইড্রা পরিচয় হলো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। আর তাহলে অ্যানিলিডা ফাইলামের হাইড্রা ছাড়া যে আমরা যে এই যে বাকি যে ফাইলামগুলো আমরা শুরু করলাম, এরা সবাই হলো টিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। তাহলে অ্যানিলিডা ফাইলামের অ্যানিমেলস কি হবে? টিপ্লোব্লাস্টিক। তাহলে এরা দে আর কি টিপ্লোব্লাস্টিক বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এরপর ইলংগেটেড এন্ড ভার্মিফর্মস অ্যানিমেলস। হ্যাঁ তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক কি জানলাম? আমরা জানলাম যে হলো অ্যানিলিডা ফাইলামের অ্যানিমেলস হলো টিপ্লোব্লাস্টিক বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ইলংগেটেড আর ভার্মিফর্মস অ্যানিমেলস। আর এদের যে বডি ওয়াল আছে, যে বডি ওয়াল ইজ কাভার্ড উইথ কি? বডি ওয়াল কাভার্ড উইথ ইপিডার্মিস। বডি ওয়াল কাভার্ড উইথ কি? ইপিডার্মিস। আর এই যে ইপিডার্মিস যে আছে, আমরা দেখলাম এই ইপিডার্মিসটা এটা কি, ও এখানে বলা হয়েছে যে ওভারলেড উইথ আ থিন কিউটিকাল সেক্রেটেড বাই দা কি, ইপিডার্মাল সেল। কারণ এই যে আমরা যে তার দেহ যে বডি ওয়াল, তার যে বডি ওয়াল মানে কি বাংলা যেটা বলা হয়, যে তার যে দেহের যে প্রাচীর বা মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা কি দিয়ে তৈরি? ইপিডার্মিস। সেই মেমব্রেনটা কি দ্বারা গঠিত? ইপিডার্মিস। এবং এই ইপিডার্মিসটা কেমন? পাতলা, একদমই পাতলা এবং নমনীয়। এটা কি দ্বারা? কিউটিকল দ্বারা কি থাকে? পাওয়ার আপ থাকে। এবং এই কিউটিকল কোথা থেকে সেপারেশন? সেক্রেটেড বাই কি? এপিডার্মা সেল। সেক্রেটেড বাই এপিডার্মা সেল। আর এই যে মেইন আর্টের ক্যারেক্টারিস্টিক আছে সেটা হলো, আমরা তো জানি, আমরা একটু আগে পড়লাম যে অ্যানিলিডা ফাইলামের আদার্স নেম কি, আরেকটা নেম হলো কি, সেগমেন্টেড ওয়ার্মস। আরেকটা আমরা নেম দেখেছি যে কি, রিং ওয়ার্মস। আর এই যে সেগমেন্টেড যে ওয়ার্মস আছে, হ্যাঁ তার যে সেগমেন্টেড ফর্মস, এই যে তার যে প্রত্যেকটা যে সেগমেন্ট আছে, এভরি সেগমেন্টে কি প্রেজেন্ট জানো? সেটা হলো কি, নেফ্রিডিয়া।
এবং এই যে তার যে প্রত্যেকটা সেগমেন্টে যে নেফ্রিডিয়া থাকে, এই নেফ্রিডিয়া কিন্তু তার নেফ্রিডিয়ার আরেকটা পরিচয় আছে, সে কি হলো এক্সক্রিটরি অর্গান। তাহলে তার যে সেগমেন্ট গুলো আছে, সাপোজ আমরা জানি যে এটা হলো কি, এই যে মেটাফেরিকোস তোমার সেগমেন্ট, এরকম না, দিস ইজ সেগমেন্ট। আর এই যে প্রত্যেকটা সেগমেন্টে যে দিস সেগমেন্টে কে প্রেজেন্ট, এটা হলো নেফ্রিডিয়া প্রেজেন্ট। আর এই নেফ্রিডিয়ার আরেকটা নিয়ে কি, সে হলো এক্সক্রিটরি অর্গান হিসেবে সে পরিচিত, এবং এটা তার একটা মেইন ক্যারেক্টারিস্টিক। আর একটা মেইন ক্যারেক্টারিস্টিক আছে হলো তার লোকোমোটরি অর্গান যে আছে, এই লোকোমোটরি অর্গান নেম হলো সিটা অর প্যারাপোডিয়া, সিটা অর প্যারাপোডিয়া। তাহলে আমরা তার যে লোকোমোটরি অর্গান আছে সিটা অর প্যারাপোডিয়া। আরো অনেক ক্যারেক্টারিস্টিক আছে, তবে আমরা এই আমরা যখন লিখবো তখন অবশ্যই এই ক্যারেক্টারিস্টিক গুলো দিব। এবং তার যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম আছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম হলো ক্লোজ টাইপ। তাহলে আমরা ফার্স্ট তার যে ক্যারেক্টারিস্টিক্সটা জানো, অ্যানিমেটেড ফাইলামের যদি ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা ব্রেনে সেভ করে রাখবো সেই সেই ক্যারেক্টারিস্টিক্স কি, তারা হলো টিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। কেমন? টিপ্লোব্লাস্টিক, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ইলংগেটেড, ভ্যারিফর্মস অ্যানিমেলস। এরপর সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স শিখলাম যে বডি ওয়াল যে আছে, বডি ওয়াল কাভার্ড উইথ কি, ইপিডার্মিস, বডি ওয়াল কাভার্ড উইথ ইপিডার্মিস। এরপর থার্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম তার যে লোকোমোটরি অর্গান, এটা হলো সিটা অর প্যারাপোডিয়া, সিটা অর প্যারাপোডিয়া। এরপর আমরা জানলাম যে তার যে এই যে সেগমেন্টেড বডি, যে সেগমেন্টেড, তাহলে এভরি সেগমেন্টে কে প্রেজেন্ট, সেটা হলো নেফ্রিডিয়া। আর নেফ্রিডিয়া কি, স্ক্রেটরি অর্গান। তাহলে স্ক্রেটরি অর্গান নেম কি, নেফ্রিডিয়া। এরপর আমরা শিখলাম ব্লাড সার্কুলেটরি সিস্টেম হলো ক্লোজ টাইপ। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড অ্যানিমেটেড ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স? ওকে। আর এই যে লার্ভা আছে, তার লার্ভা হলো, এর লার্ভা হলো ট্রকোফোর লার্ভা। লার্ভা নাম কি, ট্রকোফোর লার্ভা। আর এক্সাম্পল তো আমরা জানি, এক্সাম্পল হলো মেটাফেরি পোস্তোমা। হ্যাঁ হ্যাঁ, কি বলো নাবিলা? সেটা আসলে কি, মেটাফেরি পোস্তোমা? কেঁচো, কেঁচো কে চিনো? হ্যাঁ, জিমি, কেঁচো। আরো অনেক অ্যানিমেল আছে, টিভি ফিক্স আছে, সারকুলা আছে, তারপরে হিরিডোনিয়া আছে, আমাদের ল্যাবে আছে হিরিডোনিয়া, কেঁচো আছে অবশ্য, মেটাফেরি পোস্তোমা ল্যাবে আছে, তোমাদেরকে কলেজের সময় দেখিয়ে দেবো। তো আমরা, হ্যাঁ, আই এম প্রোভাইডিং উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। ওকে মিস, ভুলে গেছি। ওকে, তাহলে অ্যানিলেটা ফাইলামের এক্সাম্পল কি, অ্যানিলেটা ফাইলামের এক্সাম্পল হলো মেটাফেরি পোস্তোমা। তাহলে দেয়ার ফর টুডে উই লার্ন কি, দেয়ার ফর টুডে উই লার্ন মোলাস্কা ফাইলাম অ্যান্ড কে, অ্যানিলেটা ফাইলাম। তাহলে মোলাস্কা ফাইলাম অ্যান্ড কি, অ্যানিলেটা ফাইলাম। আর আর কি, আর হলো মাল্টি টেস্ট কোশ্চেন সলভ, মাল্টি টেস্ট কোশ্চেন সলভ। তাহলে দেয়ার ফর আমরা আজকে আমরা কি দুটো ই ফাইলাম শিখলাম, এবং মাল্টি টেস্ট কোশ্চেন কি করলাম, সলভ করলাম। আর মাল্টি টেস্ট কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়ে দিলাম, কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম ছিল কারো? আর তোমাদের উপস্থিতি এত কম কেন, সব ক্লাসে কি এরকম ছিল নাবিলা?
এই ক্লাসে এত কম কেন? ওই ক্লাসে কতজন ছিলা তোমরা? নাবিলা, নাবিলা, মিস এটা কম্বাইন ক্লাস ও ছিল, 42 মিন্স 45 ছিল। ইংলিশ ভার্সন কতজন ছিলা বলতে পারো না? তাহলে ফার্স্ট যখন জয়েন করেছিলা তখন কতজন ছিলা ফার্স্ট ক্লাসে? বলতে পারো? শোভন, কেন আজকে সব ক্লাস কি কম্বাইন হচ্ছে নাকি তোমাদের? মিস ওইটাও কম্বাইন্ড ছিল। ও আচ্ছা ঠিক আছে, তুই সবাই ভালো না থেকো। মিস, ওকে আল্লাহ হাফেজ। তোমাদের ক্লাবে জয়েন দিয়ে ইয়ে করেছে, তোমরা সবাই ক্লাবে জয়েন করবে স্যার তো? অনেক ফিজিক্সে ছিল ছিল 12 জন, মিস তো শুধু অনেক, গার্লসজন ছিল তাহলে 12 জন। বায়োলজি ক্লাসে এত কম কেন? ফার্স্টে 7 ছিল আর এখন তো আরো কম। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। হ্যালো।